টিকটকে প্রতিদিন 1 থেকে 2000 ফলোয়ার বাড়িয়ে নিন। আপনার টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার বাড়তেছে না, এবং কি ফলো আসতেছে না, প্রত্যেকদিন 5টা 10টা ফলো আসতেছে। সো আজকের ভিডিও আপনার জন্য, যার যার টিকটক অ্যাকাউন্টে 5টা 10টা ফলো আসতেছে, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি প্রত্যেকদিন টিকটকে 1 থেকে 2000 ফলোয়ার চলে আসবে আপনার অ্যাকাউন্টে। তো তার জন্য কি করতে হবে, আমরা একটাই কাজ করতে হবে, আমরা টিকটক কমিউনিটির কাছে একটা আপিল করতে হবে, কারণ আমাদের টিকটক অ্যাকাউন্টটা ফিউজ হয়ে যাওয়ার কারণে আমাদের ফলোয়ার আসতেছে না। সো এখন থেকে আমাদের টিকটকে 1 থেকে 2000 ফলোয়ার আসবে, শুধুমাত্র একটা কাজ করলে আমাদের 1 থেকে 2000 ফলোয়ার আসবে প্রত্যেক দিন টিকটকে। তো এটার জন্য আমরা কি করতে হবে, আমি বিস্তারিত ভিডিও হোম স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কি করে আপনি আপনার টিকটকে ফলোয়ার বাড়াবেন, এবং কি রাতারাতি ভাইরাল হবে, এবং কি আপনার অ্যাকাউন্টটা ভাইরাল করবেন। তো আমি আর এখানে কথা বাড়ালাম না, আমি চলে যাচ্ছি আমার মোবাইল হোম স্ক্রিন, ওইখান থেকে দেখে নেবেন কি করে আপনি আপনার টিকটকে ফলোয়ার বাড়াবেন। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এবং কি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকা লাইক বাটনে একটা লাইক করে দিবেন। তো বিস্তারিত ভিডিও মোবাইল হোম স্ক্রিনে দেখে নিন। টিকটকে ফলোয়ার আসতেছে না, কি করে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে ফলোয়ারটা বাড়াবেন, এবং কি করে প্রতিনিয়ত 2 থেকে 3000 ফলোয়ার নিয়ে আসবেন আপনার অ্যাকাউন্টে। সো আজকে আমি এটাই দেখাবো। যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, কারণ আপনি ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করলেও কিছুই বুঝবেন না। সো আমরা এখান থেকে টিকটক অ্যাকাউন্ট থেকে আমাদের 3 ডটে চলে আসবো। 3 ডটে চলে আসার পর আমরা এখানে সেটিংসটা ওপেন করে নিতে হবে। আমরা আমাদের টিকটক সেটিংসে চলে আসবো। টিকটক সেটিংসে চলে আসার পরে আমরা এখানে রিপোর্টে প্রবলেমে চলে যাব, আমরা নিচে চলে আসব হোল্ড করে। তো সম্পূর্ণ নিচে আসার পরে এখানে আমরা একটা অপশন পেয়ে যাব, রিপোর্টে প্রবলেম। তো যার যার টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার আসতেছে না, তারা অবশ্যই এই কাজটি একটাবার করে দেখেন, ইনশাল্লাহ 100% কাজ করবে। তো আমরা রিপোর্টে প্রবলেমে চলে আসব। রিপোর্টে প্রবলেমে চলে আসার পরে এখানে আমরা নিচে চলে আসব হোল্ড করে। তো আমি এখান থেকে একটু নিচে চলে আসব, এখান থেকে আমি নিচে চলে আসলাম। তো যারা আমার ফেস থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ফেসটা ফলো করে একটা লাইক বাটনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে ফলো আর কমেন্ট, আমরা এখান থেকে লাইক ফলো ভিডিও কমেন্ট, তো এখান থেকে আমরা এই অপশানটা চলে আসবো। এই অপশানটা চলে আসার পরে এখানে দেখবেন যে ফলোয়িং টু পাস্ট, তো ফলোয়ার আসতেছে না, আমরা অবশ্যই ফলোয়িং টু পাস্টে ক্লিক করে দিতে হবে আমাদের টিকটক অ্যাকাউন্টের সেটিংসে আসার পরে। তো যার যার ফলোয়ার লাগবে অবশ্যই কাজটা করে নেবেন, অবশ্যই ইনশাল্লাহ ফলোয়ার বাড়বে প্রতিনিয়ত। তো এখান থেকে ফলোয়িং টু পাস্টে ক্লিক করে দিতে হবে। ফলোয়িং টু পাস্টে ক্লিক করার পরে এই অপশানটা শো করবে। এই অপশানটা শো করার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে এটা অবশ্যই নো করে দিতে হবে, আমরা অবশ্যই এটা নো করে দিতে হবে। তো আমি এখান থেকে এটা নো করে দিলাম। নো করে দেওয়ার পরে এখান থেকে একটা অপশান পেয়ে যাব, নিড মোর হেল্প। তো আমরা এখান থেকে নিড মোর হেল্পে চলে আসব। নিড মোর হেল্পে চলে আসার পরে একটু লোডিং নিয়ে নিব। তো আমরা কয়েকটা স্ক্রিনশট রাখতে হবে আমাদের যেখানে ফলোয়ার অপশানটা আছে ওইখান থেকে, আর উপরে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। অ্যাপ্লিকেশনটা আমার কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন জাস্ট। তো এখান থেকে আমি এটা আগে থেকে লিখে রাখছি, আমি এটা কপি করে এখানে বসিয়ে দিলাম। আর কয়েকটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনার ফলোয়ার অপশান থেকে, যেহেতু ফলোয়ার আসতেছে না, তো এখান থেকে স্ক্রিনশটটা অ্যাড করে দিতে পারেন আপনার অ্যাকাউন্টে, তাতে করে কাজটা আরও ভালো করবে। তো এখানে অপশনটায় ক্লিক করে এখানে ফটো একটা অপশন আছে, ফটো অপশনে ক্লিক করে এখান থেকে আপনি 2-1টা স্ক্রিনশট অ্যাড করে দিবেন, তাতে করে এটা তাড়াতাড়ি গ্রহণ করবে টিকটক কমিউনিটি। তো এটা করার পরবর্তীতে আমি আর দিলাম না, আমি এখানে জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম। আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পরে একটা অ্যাপ্লিকেশন অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন, টিকটক আমাদের, টিকটক কমিউনিটি আমাদের এখান থেকে রিপ্লাই দিবে। তো আমরা তাদের রিপ্লাইয়ের জন্য অ্যাড করে নিতে হবে। কখন তারা রিপ্লাই দেয় আমরা আবারও রিপ্লাই অপশনে দেখতে পারবো। যদি টিকটক কমিউনিটি কোনো সমস্যা থাকে আমাদের অ্যাকাউন্টে, অবশ্যই তারা সলভ করে এখান থেকে আমাদের একটা ফিডব্যাক আবেদনপত্র দিয়ে দিবে আমাদেরকে, কী কারণে আমাদের এতদিন ফলোয়ার আসে।